Hey guys, assalamualaikum guys, welcome back to it another brand new video guys, welcome to our channel WTF Onyx 69, it's me Onyx. So guys, ki obostar shobar kemon acho tumra guys, bortomane ekta viral topic hocche Mr. Tripler tar festival niye guys ja shuru hoyeche pura YouTube community, gaming community, Facebook pura tolpar Mr. Tripler. Guys, YouTube e jodi shudhu search dewa hoy Mr. Tripler face reveal guys, ki poriman je video ashbe guys. তো ভাবতেছে সবাই যেহেতু ভিডিও আপলোড দিচ্ছে আমিও একটা ভিডিও আপলোড দেই এটাও আমার একটা উচিত একটা ভিডিও আপলোড দেয়া তো তোমাদেরকে জানানো উচিত যে কি হচ্ছে কবে মিস্টার টিপুলার ফেস দেখাবে বাকি তো সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো হতে পারে এই ভিডিওর ভিতরে মিস্টার টিপুলারের ফেস রিভিল হয়ে গেছে যেটা আমি তোমাদেরকে দেখাতে পারি আবার হতে পারে রিভিল হয়নি তো সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি নিশ্চয়ই কোনো ক্লু পেয়ে যাবা Guys, Mr. Tripler, এখন পর্যন্ত ফেস না দেখিয়েই মাত্র 1400 ভিডিও দিয়ে সে 5 মিলিয়ন সাবস্ক্রাইব ক্রস করে ফেলেছে তোমরা তাদেরকে এত সাপোর্ট করেছো তাকে এবং সে অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছে জানি না তার ফেস দেখা হলে তোমরা তাকে আর কি পরিমাণ সাপোর্ট করবে যাই হোক गाइस এভাবে সকলকে সাপোর্ট করতে থাকো আমাকেও সাপোর্ট করো ডিপুলার ভাইকেও সাপোর্ট করতে থাকো তোমরা সকলে জানো মিস্টার ট্রিপুলার সময় টিভিতে একটি ইন্টারভিউ দিয়ে আসে এবং সেখানে তার সাথে ছিল ইটস কাব্য এবং ছিল গেমিং উইথ তালহা তো गाइस তো মিস্টার ট্রিপুলার যেহেতু ফেস্টিভাল করে নেই সেজন্য তার ফেসটা দেখার জন্য সবাই অনেক অপেক্ষা করছে কিন্তু ইটস কাব্য এবং গেমিং উইথ তালহা যেহেতু ফেস্টিভাল করে দিয়েছে আগে সেজন্য তাদের ফেস্টিভাল নিয়ে তেমন একটা হাইপ নেই কিন্তু টিপুলারের ফেস নিয়ে অনেক বেশি হাইপ এবং চাহিদা রয়েছে গাইজ অনেকে বলছে এই যে কাব্য আর তালার মাঝখানে যে লোকটা রয়েছে আই মিন যে ভাইটা রয়েছে সেই নাকি মিস্টার টিপুলার কারণ মিস্টার টিপুলার ভাই তার একটি ভিডিওতে তার ডাইন সাইডে যেই একটি মাস্ক পরা লোকের ছবি রয়েছে সেই ছবিটা সে দেখিয়ে বলেছিল এটাই হতে পারে সে সেজন্য অনেকেই মনে করছে যে কাব্য আর তালা ভাইয়ের মাঝখানে যে রয়েছে সেই মিস্টার ট্রিপুলার কিন্তু গাইস না আমি তোমাদেরকে বলি এটা মিস্টার টিপুলার না এটা সম্পূর্ণ কনফিউজ করার জন্য তোমাদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে তানভীর হাসান যে সময় টিভির একজন নিউজ রিপোর্টার তানভীর ভাইয়া কিন্তু মিস্টার ট্রিপুলার কাব্য এবং তালহার ইন্টারভিউ নিয়েছিল যাই হোক গাইস তোমাদেরকে একটা কনফিউশন দূর করে দিলাম মানে এটা তানভীর ভাই এটা মিস্টার ট্রিপুলার নয় মিস্টার টিপুলারের ফেস্টিভ্যাল নিয়ে ইটস কাব একটি ভিডিও আপলোড করে এই ভিডিওটি তোমরা যদি দেখো তাহলে দেখতে পাবে এই ভিডিওর অনেকটা পার্টে হয়তো বা মিস্টার টিপুলার রয়েছে কিন্তু তারা সরাসরি বলছে না আমরা তো মিস্টার টিপুলারকে চিনি না এখানে অনেক জায়গায় মিস্টার টিপুলারকে দেখানো হয়েছে কাব্য ভাই বারবার বলেছে যদি তোমরা ভিডিওটা ভালো করে দেখো যদি ভালো করে লক্ষ্য করো মিস্টার টিপুলারকে তোমরা দেখতে পাবে তো তোমাদেরকে আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি যে ছবিগুলোর মধ্যে হয়তো বা টিপুলার রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো গাইস এই একটা পিক দেখতে পাচ্ছ এখানে অনেকগুলা ইউটিউবার সেলিব্রিটি রয়েছে আশা করি এখানে মিস্টার টিপুলার রয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো তারপর এই একটা পিক দেখতে পাচ্ছ এই যে নিচে যে ব্যক্তিটা শুয়ে রয়েছে সেই মিস্টার টিপুলার তো গাইস এইবার তোমাদেরকে বলে দিই যে তোমরা কবে মিস্টার টিপুলারের ফেস দেখতে পাবে তার ইন্টারভিউটা দেখতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ সময় টিভি অফিসিয়ালভাবে পোস্ট করে দিয়েছে যে জুনের 1 থেকে 2 তারিখ অর্থাৎ রাত সন্ধ্যা 7:30টার সময় তাদের দুটো চ্যানেলে সময়ের এন্টারটেনমেন্ট এবং সময় টিভি এই দুটো চ্যানেলে মিস্টার ট্রিপুলার ইন্টারভিউ আপলোড করা হবে তো গাইজ তোমরা সময় টিভি এবং সময় এন্টারটেনমেন্ট চ্যানেলে চোখ রাখো গাইজ মিস্টার ট্রিপুলারের ফেস্টিভ্যাল কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে এটা আমরা কেউই 100% শিওর দিয়ে বলতে পারবো না অনেক ইউটিউবার হয়তো বা বলছে এ মিস্টার ট্রিপুলার ও মিস্টার ট্রিপুলার বা 100%ভাবে সে ফেস্টিভ্যাল করছে কিন্তু না গাইজ আমরা কেউই বলতে পারবো না সে ফেস্টিভ্যাল করেছে কিনা কারণ সে নিজেই আমাদেরকে কনফিউশনের মধ্যে রেখেছে যে সে ফেস্টিভ্যাল করেছে কিনা সেটা জানার জন্য আমাদের অবশ্যই সময় টিভি চ্যানেলে চোখ রাখতে হবে এবং তোমরা আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারো আমিও তার ফেস দেখার সাথে সাথে সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে তোমাদেরকে নিউজ বলে দিব তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইজ সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও টাটা গাইজ আল্লাহ হাফেজ